আউশ মৌসুমে কিন্তু মাঠকে বার কৃষক ভাইরা চাষবাস করে না ফলে এর কিন্তু নানান রকমের বালা মুসিবত এক জমিতে একটা ক্ষেতের ভিতরে এসে আক্রমণ করে ফলে ফলন কমে যায় যদি আমরা সবাই মিলে একটা মাঠে সবাই মিলে একই ধরনের যাতে আমরা চাষবাস করি তাহলে কিন্তু এই বালা মুসিবতের আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে যেমন হলো পাকার সময় কিন্তু পাখি অত্যাচার করে আবার ইঁদুর অত্যাচার করে তারপর রোগও বেশি হয় পোকাও বেশি হয় এইগুলি কিন্তু যদি সবাই মিলে একেবারে ব্লক আকারে প্রদর্শনী আকারে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এগুলে উপদ্রব কিছুটা হলে কমবে এই আউশ মৌসুমে কি কি পোকা আক্রমণ করে যেমন হলো বাদামি গাছ ফরিং আছে টেম্বোর আমরা যেটা বলি হলুদ মাজরা পোকা এটার আক্রমণ করে বিশেষ করে আক্রমণ করে হচ্ছে গান্দি পোকা গান্ধী পোকাটা কখন করে একেবারে যখন আউশের ফুল ফোটার পরে যখন এই দানার ভিতরে দুধ আসে এই দুধটা সে চুষে খেয়ে ফেলে ফলে ধানটা কিন্তু দানাটাকে কালো হয়ে যায় এবং চাউলও কালো হয়ে যায় এই চাউল খাওয়ার সময় কিন্তু তিতার লাগে কালো ধান যদি বাজারে বিক্রি করতে চান দামও কিন্তু কম হয়ে যায় এই জন্যে এই পোকার দমন করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই পোকা দমন করা কিন্তু খুব সহজ একটা ব্যবস্থাপনা আছে সে কী ব্যবস্থাপনা সেটা হলো যদি আমরা আমার পাশে দেখছেন যে একটা সোলার লাইট ট্র্যাপ আছে এই সোলার লাইট ট্র্যাপটা কি রাতের বেলায় এই দিনের বেলায় কিন্তু সূর্যের আলোতে এই সোলারটা চার্জ হয়ে থাকছে রাতের বেলায় অটোমেটিক্যালি সে জ্বলে যাচ্ছে এবং এর নিচে দেখেন একটা গামলার ভিতরে পানি আছে পানির ভিতরে সাবানের গুঁড়া মিশাই দেওয়া আছে এই পোকা দেখেন এর ভিতরে কিন্তু অনেক পোকা আছে এই পোকা রাতের বেলায় এসে এই বাল্বের উপরে বাড়ি খাবে তারপরে নিচে আসে বালতির গামলার গামলার পানির ভিতরে সে পড়বে এবং যেহেতু ডিটারজেন্ট আছে এ মারা যায় তাহলে এই পদ্ধতিতে যদি আপনি জমির ভিতরে কিছু দূর দূর পরে পরে যদি এরকম সোলার লাইট ট্যাপ অথবা বাতি হ্যাজাক এগুলো জ্বালায় লাইট ট্যাপের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কিন্তু এই পোকা একেবারেই সহজে দমন আপনি কোনো পরিশ্রমই করতে হবে না একবার দিয়ে আসলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় কারণ হলো এই গান্ধি পোকা আলো খুব পছন্দ করে সে ছুটে চলে আসে আলোর কাছে তাহলে আপনি একে কেমিক্যাল এটা কন্ট্রোল না করলেও চলে পয়সা খরচ করার কোনো প্রয়োজন হয় না তারপরেও যদি আক্রমণ বেশি হয়ে থাকে এই লাইট টাইপের যদি ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনি কেমিক্যালি ব্যবস্থা নিতে পারবেন তবে খেয়াল করবেন যে ধানের ফুল ফোটে সকালবেলা এই সকালবেলা কিন্তু কোনো রকমের কেমিক্যাল স্প্রে করা যাবে না বিকালবেলা দুইটার পরে এই কেমিক্যাল স্প্রে করবেন তাহলে কিন্তু গান্ধী পোকা কেন অন্য পোকা থাকলেও সেগুলো দমন হয়ে যাবে তবে যদি মাঝে ক্ষেতের মাঝে মাঝে যদি ডাল পুঁতে রাখতে পারেন তাহলে কিন্তু হলুদ মাজরা পোকা এই ফিঙ্গে পাখি এই উপরে বসবে এবং খুঁজে খুঁজে সে এই পোকাগুলো সে ধরে খেয়ে ফেলবে সেটাও কিন্তু আপনি ন্যাচারালি কিন্তু কন্ট্রোল করতে পারলেন তারপরেও যদি কেমিক্যালি করতে হয় তাহলে এ নানান রকমের কেমিক্যাল আছে এটা সিস্টেমিক পয়োজন আছে কন্টাক্ট পয়জন আছে যখন যেটা সুবিধা তবে ভালো এবং সঠিক মাত্রায় খেয়াল করবেন যে কখনোই কোনো কেমিক্যাল দুই তিনটা একসাথে মিশায় স্প্রে করা বা ছিটানো ঠিক হবে না যখন যেটা দেবেন যে পোকা বা যে রোগের জন্য আপনি কন্ট্রোল করতে চান সেইটার জন্য যেটা অনুমোদিত মাত্রা আছে সেইটাই ব্যবহার করবেন দুই তিনটা মিশাই দিলে অনেকেই মনে করে যে হয়তো এটা পাওয়ার বেড়ে গেল কিন্তু তা না হয়ে উল্টাটাই হওয়ার সম্ভাবনা বেশি এইগুলো চেনার জন্যে বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক নামে একটা আমাদের একটা সুন্দর একটা ডিজিটাল ফর্মে পদ্ধতিগুলো উপস্থাপন করা আছে এটা আপনারা যদি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক বা বিআর কে সেখানে যদি আপনারা ভিজিট করেন সেখানে দেখতে পারবেন একেবারে প্রত্যেকটা প্রকার চিত্র এবং ক্ষতির লক্ষণ রোগের যে লক্ষণ সেটা ওখানে সুন্দরভাবে পিক্টোরিয়াল ফর্মে দেওয়া আছে এবং নিচে লেখা আছে আপনি কোন কেমিক্যাল দিয়ে কখন কীভাবে স্প্রে করবেন দমন করবেন বিস্তারিত আছে আপনারা সেখানে ভিজিট করেও এই সরাসরি ওখান থেকে নিজেই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং সেই অনুসারে ব্যবস্থাপনা নিতে পারবেন